আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন। রিয়াল রিচার্জ এটা অনেক পুরাতন একটা অ্যাপস যেখান থেকে সবাই কিন্তু আমরা রেফারেল ছাড়া আর্নিং করেছি। ইভেন্টস এখন হচ্ছে স্টিল নাও আর্নিং করা যাচ্ছে। সো লেটস স্টার্ট দ্য ভিডিওস। মেন পয়েন্ট, নতুন বন্ধু যারা রয়েছেন তাদের জন্য আমি সাজেস্ট করবো এই অফারটা মিস করবেন না। প্লাস যারা পুরাতন রয়েছেন তাদের ক্ষেত্রেও আমি বলবো অফারটাকে মিস করবেন না। আপনারা অ্যাগেন কাজগুলো স্টার্ট করেন, বিকজ অফ এটার ফিউচার খুবই ভালো, সেটা আমি আপনাদেরকে প্রুফ করে দিব। সো আমরা আমাদের মেন টপিকে ফিরে যাই। নতুন বন্ধু যারা রয়েছেন অবশ্যই আমাদের টেলিগ্রামটা সাবস্ক্রাইব করে পিন পোস্টটা ফলো করে দিন, লিঙ্ক ইন দ্য ডিসক্রিপশন, ইভেন হচ্ছে ফার্স্ট কমেন্ট। বিকজ অফ টেলিগ্রামে হচ্ছে আমরা আপনাদের জন্য এভরিডে অনলাইন আর্নিং সোর্সগুলো শেয়ার করে থাকি। ওকে, তো গাইস আপনারা যখন আমার চ্যানেলে আসবেন এই পোস্টটা, পোস্টের লিঙ্কটা হচ্ছে ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন। আপনারা ডিরেক্টলি অ্যাপ লিঙ্কের মধ্যে ক্লিক করে দেবেন। ওকে, অ্যাপ লিঙ্কের মধ্যে ক্লিক করে দিলে আপনাকে হচ্ছে সরাসরি প্লে স্টোরের মধ্যে নিয়ে আসবে। এইখান থেকে মেবি এটা লগ ইন হয়ে যেতেছে অটোমেটিক্যালি। হ্যাঁ, আপনাদের হচ্ছে এই যে এরকম প্লে স্টোরের মধ্যে নিয়ে আসবে আর কি। আমি দেখাই আপনাদেরকে একটু, আপনাদের এরকম নিয়ে আসবে। আপনারা হচ্ছে অ্যাপটা ইনস্টল করে নিন, যেহেতু আমার ইনস্টল রয়েছে এই কারণে কিন্তু আমাকে ডিরেক্টলি অ্যাপের মধ্যে নিয়ে যাইতেছে। ওকে, আর যারা একদমই নতুন আসছেন কষ্ট করে এই যে না বুঝলে ভিডিও দেখুন, এই ভিডিওটা দেখে নিন। ওকে, আর এটা হটবিট এক্সচেঞ্জারের লিস্টেড রয়েছে, ইনস্ট্যান্ট উইথড্র করে ইনস্ট্যান্ট প্রফিট নিয়ে নিতে পারবেন। বাট এখন টোকেনের প্রাইসটা কম, সো আমি আপনাদেরকে সাজেস্ট করবো হোল্ড করেন, ফিউচারে ভালো একটা প্রফিট দিবে। প্রথম অবস্থায় কিন্তু তারা অ্যাকাউন্ট করলেই $1 দিত, এখন কতটা দিচ্ছে আমি জানি না, তবু আমি আপনাদের সামনে লাইভ করে দেখানোর ট্রাই করবো। আশা করি ভালো একটা প্রফিট এখান থেকে গেইন করতে পারবেন, আর আমি একটা সার্ভে করে দেখাবো লাইভ, এতটুকুই কাজ। ওকে, সো আমরা অ্যাপটা ওপেন করতেছি ডিরেক্টলি। এখানে দেখতে পাচ্ছেন খুবই সিম্পল ইন্টারফেস, জাস্ট হচ্ছে লগ ইন সাইন আপ, সাইন আপের মধ্যে ক্লিক করে দেন, এখান থেকে ইমেল পাসওয়ার্ড কনফার্ম পাসওয়ার্ড সাবমিট। ওকে, তো গাইস আপনার এভরিথিং যদি ঠিক থাকে তাহলে এখানে ভ্যালিড ইমেল উঠবে, এখানে হচ্ছে পাসওয়ার্ডগুলো এইগুলো উঠবে, আপনার হচ্ছে এই মানে ওই স্টার হ্যাশ অ্যাট দ্য রেট এগুলো দিলেই হবে আর কি, তাহলে ঠিক হয়ে যাবে। ওকে, তো সাবমিটের মধ্যে যখনই আপনি ক্লিক করবেন তখন এরকম একটা ইন্টারফেস চলে আসবে, আমি এটা সেভ করে দিচ্ছি। আপনার ইমেল একটা ভেরিফিকেশন কোড পাঠিয়ে দিয়েছে, এইখানে হচ্ছে আপনার সেই কোডটা বসায়া প্রসেসের মধ্যে ক্লিক করে দিবেন। আমি ডিরেক্টলি ইমেলে চলে যাচ্ছি, এখান থেকে এরকম মিনিমাইজ করে যাবেন, এই পেজটা আবার কেটে দিয়েন না। তো ফাইনালি আমাকে তারা ইমেল করে দিয়েছে, এই প্রজেক্টটা কিন্তু খুবই খুবই স্ট্রং, তো আপনার হচ্ছে এইখান থেকে এই কোডটা এরকম কপি করবেন আর কি। ওকে, সো কপি করার পরে এরকম মিনিমাইজ সেই আগের জায়গায় চলে যাবেন, দেন এইখানে হচ্ছে পেস্ট করে দিবেন। পেস্ট করে হচ্ছে এইখান থেকে আমি এখান থেকে কপি পেস্ট করে দিচ্ছি, দেন প্রসেস এটার মধ্যে ক্লিক করে দিচ্ছি। আমার কিন্তু অ্যাকাউন্ট ক্রিয়েট এখনও কমপ্লিট হয় না, বিকজ অফ এখানে দেখতে পাচ্ছেন যে আমার একটা নাম্বার দিতে হবে, এখানে ক্লিক করার পর আমরা হচ্ছে বাংলাদেশ এখানে সার্চ বারে ক্লিক করলে আই থিঙ্ক এটা চলে আসবে। হ্যাঁ, এই যে ভিডি চলে আসছে, দেন হচ্ছে এখান থেকে 1 থেকে নাম্বারটা দিবেন। ওকে, আমি নাম্বার দিয়ে দিচ্ছি, দেন এখান থেকে কী করবেন সাবমিটের মধ্যে ক্লিক করে দিবেন। ডিরেক্টলি আপনার নাম্বারে কিন্তু একটা কি কোড পাঠাই দিছে, এখানে বলতেছে কোড পাঠাইছে, এইখানে কোডটা বসায় তারপর কিন্তু আপনাকে বাকি কাজ করতে হবে। সো একটু ওয়েট করেন, আমার নাম্বারে কিন্তু কোড চলে আসবে অটোমেটিক্যালি নিয়ে নিছে, দেখেন কোড কিন্তু চলে আসছে অটোমেটিক্যালি নিয়ে নিছে। অবশ্যই যেই অ্যাপ ফোন দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন ওই ফোনের মধ্যে যেন সিমটা থাকে, ঠিক আছে। প্রসেসের মধ্যে ক্লিক করে দেন, এখন হচ্ছে ইমেল পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নেন, আমি করে নিচ্ছি। এখন বলতেছে আমার এভরিথিং ওকে আছে, ক্রিয়েট ওয়ালেট এইখানে একটা ক্লিক করে দেবেন। ওকে, দেন এইখানে কিন্তু একটা পাসওয়ার্ড দিতে হবে, দেখেন এখানে কিন্তু বলতেছে প্লিজ রিমেম্বার ইউর পাসওয়ার্ড, ইউর পাসওয়ার্ড উইল বি, মানে আপনাকে এটাই বোঝাচ্ছে যে একটা ব্লক চেন, আপনাকে এমন একটা পাসওয়ার্ড দিবেন যেটা যেন মনে থাকে। সো আমি দিতেছি একটা পাসওয়ার্ড, দেন সাবমিট করতেছি, সেম স্লাইড বিকাশের মতো আর কি। দেন অ্যাগেন সেম পাসওয়ার্ড দিবেন, দেন এখান থেকে সাবমিট অপশনে ক্লিক করে দেবেন। ওকে, সো আমি হচ্ছে ফাইনালি সাবমিট অপশনের মধ্যে ক্লিক করে দিলাম, এখন হচ্ছে আমাকে পরবর্তী যে পেজ আছে সেটার মধ্যে ডিরেক্টলি নিয়ে যাবে। ওকে, সো এটা দেখেন এখানে কিন্তু হয়ে গেছে। এখন বলতেছে KYC প্রোফাইল, এখানে যেহেতু আমি ছেলে সো আমি মেল দিব, আর আপনি মেয়ে হলে ফিমেল দিবেন। এখান থেকে হচ্ছে ডেট অফ বার্থ দিতে হবে, আমি একটা দিয়ে দিতেছি যেহেতু আমার এটা প্রয়োজন না, আমি জাস্ট আপনাদেরকে শিখাইতেছি। তো এখানে অবশ্যই কিন্তু আপনাকে 20 বছর প্লাস দিতে হবে কিংবা 25-30 বছর এরকম, আই থিঙ্ক ভোটার আইডি কার্ড অনুসারে দিলেই বেটার, কারণ এখানে ভেরিফাই যদি লাগে। নেক্সট, এখন এখানে বলতেছে যে আমার ন্যাশনালিটি কী, তারপরে আমার ল্যাঙ্গুয়েজ কী, তারপরে এভরিথিং এগুলো আমি পূরণ করে তারপর দেখাচ্ছি আপনাদের। এই সার্চ বারে বাংলাদেশ লিখবেন, এটা চলে আসবে, দেন এখান থেকে প্রসেস করে দেবেন এরকম আর কি। ওকে, দেন আমার প্রাইমারি ল্যাঙ্গুয়েজটা আমাকে জিজ্ঞেস করতেছে, সো আমি চাইলে মানে যেহেতু আমি বাঙালি সো আমি হচ্ছে বাংলাটাই লিখবো এরকম আর কি। ওকে, সার্চ দিবেন, যদি না আসে তাহলে তো কিছু করার নাই, আপনার ইংলিশটাই দিয়ে দেন সমস্যা নেই। এখান থেকে প্রসেস দিয়ে দেখি আসে কি না, এটা আসতেছে না, ইংলিশ দিয়ে দেন সমস্যা নেই। আচ্ছা গাইস, ইএন লিখলে এখানে বাংলা আসতেছে, জাস্ট এই বাংলাটা টিক মার্ক করে এখান থেকে প্রসেস করে দিন যেহেতু আমরা বাঙালি। তারপর হচ্ছে আপনি চাইলে এডিশনাল ল্যাঙ্গুয়েজ এটাও আপনি এখান থেকে দিতে পারেন, এটা যেহেতু আমাদের বাংলা।
আমি জাস্ট আপনাদেরকে কাজটা শিখাইতেছি, কথা বল সরি, এটা আমরা ইংলিশটা দিয়ে দিলে আই থিঙ্ক বেটার হয়, তাহলে আমাদেরকে তারা একটু অন্যভাবেই নিবে, ঠিক আছে, প্রসেস, তাইলে বুঝতে পারো যে আমরা বাংলা ইংলিশ সবই বুঝি। ওকে, সো এখান থেকে হচ্ছে আমরা কোন দেশে তা জিজ্ঞেস করতেছি, আবার এগেন সেম আমরা হচ্ছে বাংলাদেশ। আমি কিন্তু ভিডিওটা স্কিপ করে দিতে পারতাম বাট আপনাদেরকে বোঝানোর জন্য, এখান থেকে প্রসেস, এখান থেকে হচ্ছে সিটি, যেহেতু আমি ঢাকার মধ্যে রয়েছি সো আমি এখান থেকে ক্লিক করে এখানে আমাকে সাজেস্ট করতেছে যে আমি কোন মানে সিটির মধ্যে আছি, সো আমি ঢাকা, আপনি যেই সিটির মধ্যে আছেন সেখান থেকে এটা সিলেক্ট করে দেবেন। ওকে, প্রোফাইল কমপ্লিট বিষয়টা কিন্তু একটু ক্রিটিক্যাল, যারা একটু মানে কম বুঝে কিংবা আমার ভাইয়েরা যারা কম লেখাপড়া জানে, সুযোগ হয় না লেখাপড়া করার, তাদের ক্ষেত্রে কিন্তু এটা হয়ে থাকে, দেখা গেছে ওরা একটু মানে বুঝে নিত ফ্যামিলির কারণে লেখাপড়া করতে পারে না। এখন দেখেন এখানে কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, খুব ভালো টার্নিং আপনি করতে পারবেন, অলওয়েজ ওয়েলকাম টু দ্য নিউ KYC লেভেল টু, প্লিজ আনসার আওয়ার নিউ KYC ফর কি গ্রেটার ইউজার এক্সপিরিয়েন্স অ্যান্ড কি গেইন মোর রিওয়ার্ড, দেখছেন তো। আমি হচ্ছে প্রসেসের মধ্যে ক্লিক করে দিচ্ছি, আমি আপনাদেরকে ডিরেক্টলি এটা করে দেখাই তাহলে আপনাদের জন্য বেটার হবে, যেহেতু আমার এটা KYC লেভেল টু ওয়ান এই যে রিকোয়ারের মধ্যে ক্লিক করে দিব আমি এখান থেকে। ওকে, রিকোয়ারের মধ্যে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে হচ্ছে আমার এভরিথিং কিন্তু দেখাচ্ছে, সো আমার এটা কি এটা কমপ্লিট, এটা লাগবে না। ওকে, এখন হচ্ছে এটা অপশনাল বলতেছে যদিও, তারপর আমরা একটু দেখি স্টার্টের মধ্যে ক্লিক করে কী কী চায়। এখানে আপনি একটা কিছু দিতে, হোয়াট ইজ ইউর হাইয়েস্ট এডুকেশনাল লেভেল, এগুলো আপনারা তো বুঝেনি, আমি জাস্ট একটা দিয়ে ফিল আপ করে দিচ্ছি। ওকে, তারপর জিজ্ঞেস করেছে আপনি সিঙ্গেল না ম্যারিড, আপনি যেরকম ওইরকম দিয়ে দিবেন। তো এটা হয়ে গেছে, আমার দেখতে পাচ্ছেন যে আমি কিন্তু একটা দুইটা টিক মার উঠে গেছে, তার মানে এটা হয়ে গেছে। তা এখন হচ্ছে তিন নাম্বারটা, আমি আপনাদেরকে একটু বুঝাই তাহলে আপনারা লাইফ টাইম এগুলো শিখতে পারবেন। এখন বলতেছে মানে আপনার ব্যাপারে কি আপনার ওই, আমি একটু বুঝাই আপনাদের, মানে আপনার বাড়ি ঘরের মধ্যে কতজন মানুষ আছে সেটা জিজ্ঞেস করতেছে, 1%, 2 people, 3 people, মোর দেন 4 people। তো আমার যেটা, আমি যেটা ভালো মনে করি মানে আমার যেটা সেটাই আমি ই করতেছি। তো এইভাবে আপনারা এগুলো করে দিবেন। এখন আবার বলতেছে প্লিজ সিলেক্ট দ্য অল, মানে মেম্বারের কথা বলতেছে, মানে এখানে কি বাচ্চা কাচ্চা প্যারেন্টস কী আছে, আমি প্যারেন্টস দিয়ে দিতেছি, এখান থেকে হচ্ছে সাবমিট অপশন দিয়ে দিয়েছি। ওকে, সো আপনাদেরকে আমি এগুলো একটু শিখাই দিই, তাহলে হচ্ছে লাইফ টাইম আপনাদেরকে মানে কাজে দিবে এরকম জিনিসগুলো। এখানে 9 level অবধি করতে হয়, সো আমি 9 অবধি করে দেখাবো যাতে আপনাদেরকে কি খুব ইজি হয় লাইফ টাইম যেন একটা জিনিস শিখতে পারেন। এখন বলতেছে হোয়াট টাইপ অফ রেসিডেন্সিয়াল কি, আচ্ছা যাই হোক, মানে আপনার বাড়ি ঘরের কথা জিজ্ঞেস করছে আর কি, সো আমি ওগুলো একটা দিয়ে দিলাম এখান থেকে, যেহেতু আমরা গরিব মানুষ এত কিছু তো নাই। আচ্ছা, সেলফ ওয়ানেট রেন্ট আদার সেলফ, যেহেতু আমাদের নিজস্ব বাড়ি, সাবমিট। ওকে, সো আপনি দিয়ে দিন এইখানে, সমস্যা নাই। এখন হচ্ছে 5 level, মানে এটা আপনার সম্বন্ধে একটা ইনফরমেশান আর কি। ওকে, এখন বলতে হাউ মাছ ইউর মান্থলি ইনকাম, মানে আপনার ইনকাম কত। তো আমরা তো গরিব, যেহেতু সর্বনিম্ন $1,000 দেওয়া, এখানে এটাই দিতে হবে। আবার নো ইনকাম দিয়ে না, তাইলে পরে আপনার ঝামেলায় ফেলাই দিব, হোয়ার টু ইনভেস্ট ইউর ইনকাম, মানে আপনি কোথায় হচ্ছে ইনকাম করেন, মানে ইনভেস্ট করেন। মাল্টি চয়েস অ্যাভেলেবেল, আপনি চাইলে এখান থেকে মাল্টিপল চুজ করতে পারেন। সো আমি যেহেতু কী বলা যে আমি দুইটা করি, সেভিং আর হচ্ছে ক্রিপ্টো, সো আমি দুইটাই সাবমিট করে দিচ্ছি। ওকে, ফাইন, এখন হচ্ছে আমরা level 6 চলে গেছি। এখন আমরা হচ্ছে, আমাকে জিজ্ঞেস করেছে হাউ লং হ্যাভ ইউ বিন ইউজিং ইউর কারেন্ট মোবাইল, মানে আমি কতদিন আগে আমার মোবাইল ফোনটা ইউজ করছি, এটা জিজ্ঞেস করতেছে আর কি। ওকে, তো আমি দিয়ে দিলাম, একটা সমস্যা নেই, আমরা দিয়ে দিন। এখন বলতেছে আপনার ফোনের মডেলটা কি, এটা জিজ্ঞেস করতেছে যে স্যামসাং, এলজি, অ্যাপেল, হাউই, তারপর হচ্ছে আদার্স, যেহেতু আমারটা আদার্স, আমি ইউজ করি OnePlus, তো আমি আদার্স দিয়ে দিলাম এখান থেকে। হচ্ছে এখানে লিগেল দিতে হবে এমন কোনো কথা না, বাট লিগেল দিলে আপনি একটা জিনিস শিখতে পারবেন। এখন বলছে হুইচ অফ দ্য ফলোয়িং দ্য বেস্ট ডিসকভার ইউর কারেন্ট ফিসন, আপনি এখান থেকে যেটা ভালো লাগে দিয়ে দিন, সমস্যা নেই। ওকে, সো তারপরে বলতেছে পজিশনের কথা বলতেছে, সো আমি বিজনেস দিয়ে দিতেছি, প্ল্যানিং, তারপর হচ্ছে ফুল টাইম, আমি যেহেতু ফুল টাইম ওয়ার্ক করি এখান থেকে, এগুলা ইজি। তারপর আমি আপনাদেরকে শিখাই দিলে হয় কি লাইফ টাইম কাজে লাগে। তো এখানে বলতেছে প্লিজ সিলেক্ট ইউর রিলিজিয়ান, আপনি কি হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, যেহেতু আমি মুসলিম আমি ইসলাম দিয়ে দিলাম। ওকে, সো ফাইনালি আমার মোটামুটি 9 লেভেলে চলে আসছি। এখন বলতেছে ডু ইউ, আমার গাড়ি আছে কি না, আরে ফোয়েনির আবার গাড়ি নো দিয়ে দিলাম, বাইক রে, তো আর গাড়ি ধরা যায় না, ওটা ওইটা আদার্স, আর আমি তো গরিব, আমার কিছু নাই। ডু ইউ ইউজ কি, এটা সোশ্যাল নেটওয়ার্কিং সার্ভিস, হ্যাঁ আমি আগে থেকে ইউজ করছিলাম। তারপর বলতেছে ডু ইউ স্মোক, মানে সিগারেট মিগারেট খান কিনা, থুক্কু নো, যেহেতু আমি সিগারেট খাই না। আর বিড়ি খোর ভাইয়েরা ইয়েস দিয়ে দেন। ওকে, সো ফাইনালি আমরা হচ্ছে এখানে দেখতে পাচ্ছি যে সব কিছুই কিন্তু আমরা কমপ্লিটলি ওকে করে ফেলেছি, আমাদের এটা লাগবে না 9 অবধি। ওকে,
সো আমরা ব্যাক প্রেস করার পর এখন দেখেন এখানে কিন্তু আমাকে পাঁচটা টিএনসি দিছে এগুলো করার বিনিময়ে। পার্টিসিপেন্টের মধ্যে ক্লিক করলে নাথিং, কমপ্লিট নাথিং, ওকে। সো অনগোয়িংয়ের মধ্যে যদি ক্লিক করি 12টা টিএনসি পাবো। এত মানুষ এখানে অলরেডি, আমি আপনাদেরকে একটু মার করে বুঝাই নিলে বুঝবেন না আপনারা, এখানে খেয়াল করেন অলরেডি হচ্ছে 24,198 জন জয়েন করে ফেলছে, 5,000 মানুষ এখানে, 1,70,000 ওজুত থুকু মামা, 5,000 এখানে 50,000 মানুষ জয়েন করতে পারবে। টাইম আছে আর 6 দিন 8 ঘন্টা, ওকে। কোশ্চেন হচ্ছে 8টা কোশ্চেন করবে, স্টার্টের মধ্যে ক্লিক করেন, ওকে। আমি আপনাদেরকে একদম শিখিয়ে দিব লাইভ। এখানে বলতেছে মানে পাবলিকের একটা মতামত, স্টার্ট সার্ভের মধ্যে ক্লিক করে এখান থেকে টার্মস অ্যান্ড কন্ডিশন অ্যাকসেপ্ট করে কনফার্মের মধ্যে ক্লিক করে, এখন বলতেছে তাদের ক্ষেত্রে এগুলো ইয়েস নো, আমি ইয়েস দিয়ে দিলাম, আপনারা দিয়ে দিন। তারপর বলতেছে আই ফিল অ্যাঙ্গেরি, ইয়েস, ইনশিওর দিয়েন না তাহলে নিবে না, আপনি দেন, যেহেতু আমরা এখানে অতটা প্রফেশনাল না, সমস্যা নেই, যেটা ভাল লাগে ওটার মধ্যে হান্দায় দেন, সমস্যা নেই, প্রসেস। এখন ইয়েস নো, এখানে ইয়েস দিয়েন, ওকে, ডান। এখন একটা অ্যাড চলে আসবে, ওই একটা ওই মিউট অবস্থায় আছে, এখানে জাস্ট আপনি এখানে হচ্ছে গোড দিয়ে দিন, ওকে, ফাইন। গোড দেওয়ার পর এখান থেকে সাবমিট করে দিবেন। এখন আপনাকে ওয়েট করতে হবে এই ভিডিওটা না যতক্ষণ শেষ হচ্ছে, এই ভিডিওটা অটোমেটিক্যালি শেষ হয়ে যাবে, আমি স্কিপ করে দিচ্ছি। দেন কালেক্ট রিওয়ার্ডের মধ্যে ক্লিক করে দিলে আপনার রিওয়ার্ডটা জমা হয়ে যাবে, এটা খুবই একটা ইজি প্রসেস। দেন এখান থেকে ইনস্ট্যান্ট উইথড্র করতে পারেন, আমি দেখাচ্ছি। আরেকটা কথা, অনেক অলস ভাই আছে, ভিডিও শেষ হওয়ার আগে এখানে ক্লিক করবো, ক্লিক করলে কিন্তু আপনাকে ডিরেক্টলি ইউটিউবে নিয়ে যাবে, এখানে কোনো কাজ হবে না, আপনার রিওয়ার্ডটাও জমা হবে না। এই রেওয়ার্ডটা তখনই জমা হবে যখন এই ভিডিওটা শেষ হবে, এটা একটু মাথায় রেখেন, ওকে। তো এটা আমার হয়ে গেছে অলরেডি, আই থিঙ্ক। কালেক্ট রেওয়ার্ডের মধ্যে ক্লিক করলে আমাকে ইউটিউবে নিয়ে যাচ্ছে অ্যাগেন। তো মামা এদের ব্যাকগ্রাউন্ডটা অনেক স্ট্রং, আমি এটা কেটে দিচ্ছি, এটা আমার লাগবে না। এখন আমি এখানে চলে আসছি, আসার পরে কালেক্ট রেওয়ার্ডের মধ্যে ক্লিক করি, এখন আবার এখানে নিয়ে আসছে। এখন বলতেছে গো টু ওয়ালেট, ক্লিক করি, এই গো টু ওয়ালেটের মধ্যে আপনারা ক্লিক করে দেবেন এখান থেকে। এখান থেকে ক্লিক করে দিলে দেখবেন আপনার এই যে টোকেনটা দেওয়ার কথা ছিল ইনস্ট্যান্ট দেখবেন জমা হয়ে যাবে এখনই। একটু ওয়েট, এই যে দেখেন 17টা হয়ে গেছে, দেখছেন আগে ছিল 5টা, এই যে দেখেন এই যে রিসিপ 12টা। এখন হচ্ছে উইথড্রলের ব্যাপার স্যাপার, সেন্ডের মধ্যে ক্লিক করবেন, সেন্ডের মধ্যে ক্লিক করার পরে এখান থেকে দেখেন একটু ভালোভাবে বুঝছেন, আমি আপনাদেরকে একটু বুঝাই। ট্রানজ্যাকশন ফি কাটবে 10টা, টোটাল অ্যামাউন্ট এখানে দিবেন আর এখানে 100% করবেন, তার মানে আপনি 60টা রিসিভ করবেন। এখন পেমেন্ট নেওয়ার দরকার নেই আপনারা, এটা হচ্ছে ডিরেক্টলি, এই যে দেখেন হটবিটের মধ্যে লিস্টেড আছে, হটবিটে একটা এক্সচেঞ্জ, একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিন, লাইভ আপনি এখান থেকে উইথড্র করে হটবিট থেকে একদম বিকাশে নিয়ে নিতে পারবেন, কোনো প্যারানাই চিল। আচ্ছা গেল গেট ব্যাক, ব্যাক করার পরে এখান থেকে আমি আপনাদেরকে আরেকটা জিনিস শিখাই দিই, থ্রি ডট মেনুতে ক্লিক করেন, ক্লিক করার পরে কিন্তু এখানে দেখেন রেফারেল নামক একটা অপশন আছে, এখানে ক্লিক করেন, অ্যালাউ করে দেন। আগে দেখা যায় রেফারেল লিঙ্কটা দিত না, কেউ এসেছে, আচ্ছা এখানে কিছু লেখা আছে আমি আগে পড়ে নিই। আচ্ছা এখান থেকে রেফারেল করে যদি ইনকাম করতেছেন তাহলে বুথ KYC-টা কমপ্লিট করতে হবে মোস্ট, আদারওয়াইজ আপনি এখানে পারবেন না, আপনিও পাবেন আমিও, মানে আপনি পাবেন 10টা আমি পাবো 5টা, আই থিঙ্ক এইরকম আর কি ব্যাপারটা, ওকে। এখানে রেফারেল লিঙ্ক আছে, আপনারা চাইলে রেফারেল করতে পারেন, এই হচ্ছে আপনাদের রেফারেল লিঙ্ক। আর KYC করার জন্য এখান থেকে হচ্ছে আই থিঙ্ক এই যে আইডি ভেরিফিকেশন এখানে ক্লিক করতে হবে, ওকে। এখানে ক্লিক করার পর হচ্ছে পাসপোর্ট আইডি কার্ড, আইডি কার্ড দিয়েই করা যায়, এখান থেকে প্রসেসের মধ্যে ক্লিক করে দেবেন আপনারা। দেন এই যে দেখেন এইভাবে আমি একটু বুঝে দিই তাহলে বাকিটা বুঝতে পারবেন। একটা কাগজের মধ্যে লিখবেন হচ্ছে রিয়াল রিচার্জ, দেন সাদা কাগজ আর কি, আর নিচে লিখবেন টুডে ডেট, মানে আজকের ডেট, আর আপনার সিগনেচার মানে আপনার নামটা লিখবেন এখানে, ওকে। তারপরে এক হাতে ভোটার আইডি কার্ড নিয়ে এইরকম সেম একটা সেলফি তুলবেন, এইরকমভাবে বুঝেন ভালোভাবে। দেন এখান থেকে আপলোড করে আইডি কার্ড নাম্বার ফার্স্ট নেম লাস্ট নেম দিয়ে সাবমিট করে দেবেন, দেখবেন হয়তো বা ইনস্ট্যান্ট কিংবা এক দুদিনের মধ্যে এটা কী হয়ে যাবে, কমপ্লিটলি KYC হয়ে যাবে। এখন অনেকে কোশ্চেন করবে ভাই এখানে তো আর্নিং অনেক কম, তাহলে আপনি এটা রিভিউ করে আবার KYC করতে বলতেছেন কী লাভ? এটার প্রজেক্ট ব্যাকগ্রাউন্ড অনেক স্ট্রং, আমি আপনাদেরকে একটু দেখাই। এটা এটার নাম হচ্ছে রিয়াল রিসার্চ সার্ভে অ্যাপ, এটা কিন্তু লাইফ টাইম থাকবে, মানে স্ক্যাম করবে না। অলরেডি 1,000,000+ ডাউনলোড, এইখানে দেখতে পাচ্ছেন 4.5 রেটিংস, তার মানে বুঝতেই পারতেছেন কতটা প্রফিটেবল একটা অ্যাপ্লিকেশন। ব্যাকগ্রাউন্ড কিন্তু খুবই খুবই স্ট্রং, আর এটা তাদের অন ব্লকচেন, মানে নিজস্ব একটা টেকনোলজি তারা ইউজ করছে। সো ভুল করেও মিস করেন না, যদি অনেক কম ইনকাম মনে হচ্ছে কোনো প্রবলেম নাই, জাস্ট হোল্ড করেন, দেখেন কী প্রফিট হয়। এই 10টা টোকেন যেটা আর্নিং করতেছেন এখন, এগুলো $1-2 চলে যাবো খুব ইজিলি। তো ভালো থাকেন, সুস্থ থাকেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবারাকাতু, দেখাচ্ছি নতুন কিছু নিয়ে, চাচা বাই বাই, আল্লাহ হাফেজ। ভিডিওর মধ্যে একটা লাইক একটা কমেন্টস করে দিয়েন, বাই বাই।